আসসালামু আলাইকুম এটেন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছে আমি অনামিকা হাসান পুনম শ্রোতি বিআরবিকে বল সংবাদ শিরোনাম দোসরা মে থেকে দেশে বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজশাহী ও খুলনা বিভাগে তাপপ্রবাহ কমার সম্ভাবনা কম জানালো আবহাওয়া অফিস পশুদের লাগামহীন মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেয়ার নির্দেশ হাইকোর্টের ওষুধ প্রশাসন অধিদপ্তরকে দ্রুত আদেশ বাস্তবায়নের আহ্বান এবং চাপাই নবাবগঞ্জে পদ্মার প্রকল্পে প্রকল্পের গতি সময় বাড়িও শেষ হয়নি নির্মাণ কাজ ব্যবস্থা নেবার আশ্বাস জনপ্রতিনিধি শুনছেন বি বল সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আগামী দশরা মে থেকে দেশের বিভিন্ন স্থানে একটানা চার পাঁচ দিন ঝড় বৃষ্টি শুরু হবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর তবে রাজশাহী খুলনা বিভাগে তাপপ্রবাহ খুব একটা কমবে না কেন্দ্রীয় অফিসের আবহাওয়া বিতরা জানান দক্ষিণ এশিয়া জুড়ে এল নিনোর প্রভাবে যে তাপ বলে সৃষ্টি হয়েছে তাই বাংলাদেশে এনেছে নজিরবিহীন তাপপ্রবাহ শফিউর রহমান তানিমের ক্যামেরায় আদদিন সজীবের রিপোর্ট টানা তাপপ্রবাহ অসহনীয় গরমে কদিন আগে হিট স্ট্রক হয় শেরে বাংলা নগর মহিলা কলেজের এই শিক্ষকের এখন চোখে কম দেখছেন তিনি বলছে ডায়াবেটিস আর ফ্যাশার দুইটা কন্ট্রোল করে নিয়ে আসেন তাহলে আমরা তেইশ তারিখে আপনার চোখে লেজার দিব তারপরে সাতাইশ তারিখে চোখে ইঞ্জেকশন দিব এটা না হলে অপারেশন করব আমাদের শেষ চিকিৎসা আর নেই ক্ষরতা প্রায় এক মাস ধরে পুড়ছে দেশ জ্বলছে পিচ ঢালা রাজপথ দিশেহারা সবাই ছাতা ক্যাপ কোনো কিছুতেই যেন মানছে না এই তাপ তীর্থের কাকের মতো সবাই চেয়ে আছে বৃষ্টির অপেক্ষায় যে কোনো গরম গাছ যেমন দেখিনি গরমে তো গাড়ি চালানো যায় না কষ্ট করে তা চলানি লাগে রাইতে ডিউটি করছি রুমে গরমে থাকা পালাম না অসুবিধে তো অনেক সমস্যা গরমে তো তাপে তো খুলে দাঁড়াম আবহাওয়া অফিস বলছে এলনিনোর প্রভাবে দক্ষিণ এশিয়া জুড়ে চলছে এই তাপ প্রবাহ দোসরা মে ঝড় হাওয়া আর বৃষ্টিতে আপাতত তা থেকে মুক্তি মিলতে পারে বিদ্যমান তাপপ্রবাহ পহেলা মে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত অব্যাহত থাকবে দুই তারিখের পর বৃষ্টিপাত বৃদ্ধি পাবে এবং এই বৃষ্টিপাতটা চার থেকে পাঁচ দিন বিচ্ছিন্নভাবে অব্যাহত থাকতে পারে তবে আপনারা জানেন যে এই বজ্রঝড় সৃষ্টি এই বজ্রঝড় সৃষ্টির প্রবণতা ক্রমান্বয়ে আঠারো সালের পর থেকেই কমে যাচ্ছে অসহনীয় এই দাবদাহে রাজধানীর বিভিন্ন এলাকায় ক্লান্ত পরিশ্রান্ত মানুষের জন্য নানা সেবা সহযোগিতা নিয়ে এগিয়ে এসেছেন অনেকেই পুরো দক্ষিণ এশিয়ায় একই অবস্থা চলছে আবহাওয়া অফিসের তথ্যে এবার কিছুটা স্বস্তি পেতে পারেন কিন্তু অসুবিধাটা হচ্ছে পুরো মে মাসটাই উষ্ণ এই সময়টাতে তাপপ্রবাহ আবার আগের মতো হতেও পারে সেজন্য প্রয়োজন বেশি সচেতনতা তা না হলে হতে পারে হেডস্ট্রক যেটাতে অনেকেই এ পর্যন্ত প্রাণ হারিয়েছেন আবদিন সজীব এটিএন বাংলা ঢাকা থেকে বাঁচতে রাজধানীর বিভিন্ন পয়েন্টে প্রতিদিন পানি ছিটানো হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম এছাড়া পঁয়ত্রিশ হাজার রিক্সা চালককে বিনামূল্যে ছাতা খাবার সালাইন ও হাফ লিটার পানির বোতল দিচ্ছে ডিএনসিসি পানির বোতল ফেরত দিলে পাঁচ টাকা দেয়া হবে মেয়র বলেন চিফ হিট অফিসারের পরামর্শে এসব কাজ করা হচ্ছে শিশুদের টিকা প্রদানে অনলাইন কার্যক্রম ই-ট্রেকার জোরদার করার বিষয়ে এক অনুষ্ঠানে তিনি আরো বলেন ঢাকা উত্তরে চুয়ান্নটি ওয়ার্ডে একটি করে কমিউনিটি ক্লিনিক তৈরি করা হবে 35000 আম্রেলা আই এম ডিস্ট্রিবিউটিং টু মাই সিটিজ রিকশাপুলা দিস আম্রেলা ইজ দ্য মেকানিক্যাল ইট ইজ সিটিং অন ইট ইজ ফিক্সড

থাইল্যান্ডের ব্যাংককে ইউনেস্কেপের সম্মেলনে যোগদান শেষে আজ দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল এগারোটা পঁচিশ মিনিটে হজরত শাজলাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বিমানবন্দরে তাকে অব্যর্থনা জানান পরিষদের সদস্য প্রধানমন্ত্রীর মুখ্য সচিব সহ ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা থাই প্রধানমন্ত্রী শ্রেথা থাবিসের আমন্ত্রণে দেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে গত চব্বিশ এপ্রিল ছয় দিনের সফরে থাইল্যান্ড গিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভাষা-ভাষী যোগদান জাতিসংগের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক কমিশন ইউএনএসকেপের 80 তম সম্মেলনে এই সাফরকের প্রতিবেশী নীতির উপর বৃহত্তর ফোকাসের অংশ হিসেবে বর্ণনা করেছেন শেখ হাসিনা গত 26 এপ্রিল ব্যাংককের गवर्नमेंट हाउसে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় দুই দেশের প্রধানমন্ত্রীর মাঝে উভয় নেতার উপস্থিতিতে দক্ষিণ পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে পাঁচটি দ্বিপাক্ষিক নথি করে বাংলাদেশ ও থাইল্যান্ড ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট ওষুধ প্রশাসনের অধিদপ্তরের মহাপরিচালক সহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে আজ বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লার হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন একই সঙ্গে অব্যাহতভাবে ওষুধের মূল্য বৃদ্ধি রোধে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত এছাড়া বিদেশ থেকে আমদানি করা অনুমোদনহীন ওষুধ বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত হাইকোর্টে আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায় দুই সপ্তাহে ওষুধের দাম বেড়েছে সাত থেকে একশো চল্লিশ শতাংশ এই শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে হাইকোর্টে রিট করে কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ সারা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কর্মরত শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছে হাইকোর্ট আগামী তিন মাসের মধ্যে শিক্ষা সচিব মাউসি সহ সংশ্লিষ্টদের এই আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে এ বিষয়ে এক আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন এর আগে বিভিন্ন জেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক বদলি নীতিমালা তৈরির নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করেন আইনজীবী বলেন এই আদেশের মাধ্যমে শিক্ষকদের দীর্ঘদিনের আশা ও দাবি পূরণ হল সংশ্লিষ্টরা আদালতের রায় অনুসরণ করে দ্রুত নীতিমালা প্রণয়ন করবে বলে মনে করেন তিনি এদিকে এরই মধ্যে বদলি সংক্রান্ত খসড়া নীতিমালা তৈরি করেছে শিক্ষা মন্ত্রণালয় উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস করে সরকার গোটা বাংলাদেশকে গ্যাস চেম্বারে পরিণত করেছে ফলে তীব্র তাপ প্রবাহে অতিষ্ঠ হচ্ছে জনগণ এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রাহুল কবির রেসি খিলগাঁও তালতলা এলাকায় ওয়াট বিএনপির আয়োজনে শ্রমজীবী মানুষের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও স্যালান বিতরণ করতে গিয়ে তিনি এসব কথা বলেন অন্যদিকে রাজধানীর ফকিরেরপুর এলাকায় আরেক অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল সালাম বলেন বর্তমান সরকারের প্রশ্রয়ে ব্যাংক ডাকা দুর্নীতি লুটপাটকারীরা সারা দেশে দাপিয়ে বেড়াচ্ছে তার অভিযোগ জাতীয় নির্বাচনের পর ক্ষমতাসীন দল উপজেলা নির্বাচনকেও প্রহসনে পরিণত করেছে

সময় বাড়িও শেষ হয়নি পদ্মা নদীর ভাঙন থেকে চাপায় নবাবগঞ্জের চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর এলাকার রক্ষা প্রকল্পের নির্মাণ কাজ সোয়া চার বছরে কাজ হয়েছে মাত্র ষাট ভাগ এখন চলছে দ্বিতীয়বারের মতো মেয়াদ বাড়ানোর প্রক্রিয়া নির্মাণ কাজে ধীর গতিতে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা দ্রুত কাজ শেষ করে কয়েক হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি রক্ষার দাবি তাদের নবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম বর্ষা মৌসুমেলেই আতঙ্কে দিন পার করেন চাফাইনওয়গঞ্জ সদর উপজেলার চরবাগডাঙ্গা ও শাহজাহানপুর ইউনিয়নের পদ্মাপাড়ের বাসিন্দারা আগাম প্রস্তুতি নেন ঘরবাড়ি ভেঙে অন্য জায়গায় সরানোর অন্যদিকে বাংলাদেশের ভূখণ্ড নদীগর্ভে বিলীন হয়ে ভারতের দিকে জেগে ওঠে চর এমন পরিস্থিতিতে দুই ইউনিয়নের নদী নদীপাড় রক্ষায় ছয়শো কোটি টাকার প্রকল্প হাতে নেয় সরকার প্রকল্পটি শেষ হওয়ার কথা ছিল দুই সালের জুনে পরে মেয়াদ বাড়ানো হয় দুই সালের জুন পর্যন্ত সংশোধিত প্রকল্পে সময় ও ব্যয় বাড়ানো হয় স্থানীয়দের অভিযোগ গত কয়েক বছর ধরে ধীর গতিতে চলছে বাদ নির্মাণের কাজ বান্ধের তো কাম কোনো চলছে না দেখি এই যে গাড়ি তো মাটি রয়েছে দু একটা লোক আছে এইভাবেই চলছে আমরা নদী ভাঙনের লোক ভাই ধরেন নদী ভাঙতি আছে যখন আমরা ভর্তি আছি করতেই আছি এভাবেই চলছি দ্রুত নির্মাণ কাজ শেষ করা না গেলে কয়েক হাজার বিঘা ফসলি জমি ও বসতবাড়ি নদী গর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা এলাকাবাসীর এটি বাস্তবায়ন হলে আমাদের শাহজাহানপুর বেঁচে যাবে আমাদের চরবাগডাম বেঁচে যাবে এবং বেশ কয়েকশো প্রতিষ্ঠান আছে আশেপাশে সে প্রতিষ্ঠানগুলো বেঁচে যাবে বান যদি থাকে তাহলে আমাদের গ্রাম সলেট থাকবে আর বান যদি যায় তাহলে আমাদের গ্রাম আবার ভাঙে যাবে তবে পানি উন্নয়ন বোর্ড বলছে জলমান প্রকল্পের নির্মাণ কাজ শেষ হতে আরও এক বছর সময় লাগবে প্রজেক্টে আমাদের মেয়াদ এ বছর বাড়ানোর জন্য আমরা প্রস্তাব করেছি আর ইন দ্য ইয়ার আগে যখন আমরা ম্যাথ বাড়াইনি এর আগে ডিভিডি ডিভাইস ছিল মূলত এতদিনে আমাদের ফান্ড ক্রাইসিস ছিল এখন ফান্ড ক্রাইসিসটা দূর হয়েছে আমরা ইজিলি আগামী এক বছর আমরা কাজ শেষ করতে দিতে নদী তীরবর্তী জমি ও বাড়িঘর বাঁচাতে দ্রুত কাজ শেষ করতে সকল ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্থানীয় সংসদ সদস্য এখানে অনেক জটিলতা আসে যেমন বালু মহলের সিন্ডিকেট হয়ে যায় ওরা জোর করে চার টাকা জিনিস আট টাকায় বিক্রি করে এবং এর সাথে অনেক প্রশাসনের লোক জড়িত পানি উন্নয়ন বোর্ড থেকে আরম্ভ করে প্রশাসনের অনেক লোকই সব সিন্ডিকেটের সাথে জড়িত আমরা কাজগুলো দ্রুত করার চিন্তা ভাবনা করছি দুই হাজার বিশ সালের জানুয়ারিতে পদ্মা নদী রক্ষা বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ করে পানি সম্পদ মন্ত্রণালয় বিউরো রিপোর্ট এটিএন বাংলা নওগাঁয় বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন ফল মালবেরি পরীক্ষামূলকভাবে এই ফল চাষে ব্যাপক সাফল্য পেয়েছেন সাপাহার উপজেলার বরেন্দ্র অ্যাগ্রো পার্কের উদ্যোক্তা সোহেল রানা তার এই সাফল্য দেখে আগ্রহ বাড়ছে যুবকদের মাঝে বাজারে ভালো দাম পাওয়া গেলে আগামীতে জেলায় মালবিড়ির সম্ভাবনায় ফল হবে বলে মনে করছে কৃষি বিভাগ নওগাঁ প্রতিনিধি রায়হান আলমের রিপোর্ট জানাচ্ছেন আশিকুর রহমান সাপাহার উপজেলার বরেন্দ্র অ্যাগ্রো পার্ক নামের এই খামারটি অবশ্য বিচিত্র ও দুর্লভ উদ্ভিদের সমারোহের কারণে আগে থেকেই দেশে বৃক্ষপ্রেমীদের কাছে পরিচিত খামারের উদ্যোক্তা সোহেল রানা বিভিন্ন দেশ থেকে মালবেরির আটটি জাত সংগ্রহ করে পরীক্ষামূলকভাবে চাষ শুরু করেন প্রথমবারই পান সফলতা এরপর চাষ শুরু করেন বাণিজ্যিকভাবে এবছর ফলন এসেছে প্রচুর বরেন্দ্র অ্যাগ্রো পার্কের গাছে আছে থোকায় থোকায় এখন মিষ্টি টক স্বাদের মালবেরি ফল বাজারে এর চাহিদা থাকায় প্রতি কেজি মালবেরি বিক্রি করছেন পাঁচশো টাকা কেজি দরে আমাদের পরিকল্পনা আছে আরও বেশি এটা সম্প্রসারণ করেন কারণ ফলটাতে কোনো কীটনাশক লাগে না আরও বলে খুবই কম প্রচুর ধরে মার্কেটে চাহিদাও আছে পাশাপাশি আমরা এই বছর ফল প্রক্রিয়াজাতকরণ শুরু করব। মালবেরি চাষে খরচ কম খেতে সুস্বাদু ও বাজার দর ভালো হওয়ায় অনেকেই আগ্রহী হচ্ছেন এই ফল চাষে এখানে আমরা ঘুরতে আসছি দেখলাম অনেক সুন্দর মালবেরি থোকায় থোকায় গাছের আমিও চিন্তা ভাবনা করতেছি যে আমিও মালবেরি চাষ করব কিভাবে মালবেরি চাষ করা যায় সেই পরামর্শ শৈলবার কাছে করব। নতুন কোন উদ্যোক্তা মালবেরি চাষে আগ্রহী হলে তাদেরকে মাঠ পর্যায়ে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানালেন এই কৃষি কর্মকর্তা আগামী দিনে মালবেরি নগায় একটা সম্ভাবনাময় ফল হিসেবে আবির্ভূত হবে বলে আমরা বিশ্বাস করি এবং মালবেরি চাষে আমরা উদ্যোক্তা কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিয়ে তাদের সহযোগিতা করে আসছি জেলার কৃষকরা বাণিজ্যিকভাবে এই ফল চাষ করলে একদিকে যেমন স্থানীয়ভাবে পুষ্টির যোগান মিটবে অন্যদিকে কৃষকরা আর্থিকভাবে লাভবান হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা বিউরো রিপোর্ট এটিএন বাংলা ঝিনাইদহের ছয়টি উপজেলার চারটি সাব রেজিস্ট্রি অফিসেই নেই কোন সাব রেজিস্টার। ফলে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে দলিল রেজিস্ট্রি কার্যক্রম এতে চরম সমস্যায় পড়েছেন সেবা প্রত্যাশীরা সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব তাই এই সমস্যার সমাধানে জেলার চার উপজেলায় দ্রুত সাব রেজিস্ট্রার পদায়নের দাবি সংশ্লিষ্টদের ঝিনাইদহ প্রতিনিধি নিজাম জোয়ারদার বাবলুর রিপোর্ট জানাচ্ছেন শরীফুল ইসলাম ঝিনাইদহের শোলকুপ উপজেলার টি গ্রামে প্রায় চার মানুষের বসবাস জমি ক্রয় বিক্রয়ের দলিল রেজিস্ট্রি সংক্রান্ত সব ঝামেলা নিষ্পত্তি হয় উপজেলা সাব রেজিস্ট্রি অফিসে চার মাস আগে বদলি হয়ে যান এখানকার সাব রেজিস্ট্রার কিন্তু দীর্ঘদিনেও কাউকে পদায়ন না করায় চরম ভোগান্তি হচ্ছে উপজেলাবাসীর এই সাব রেজিস্ট্রার অফিসের সঙ্গে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা কর্মচারী জনবল যা আছে সকলেই ব্যাপক একটা দুর্ভোগের মধ্যে তারা আছে আমাদের ইসলাম কোনো বিক্রি নাই কোনো খরিদ্দার নাই আমাদের কোনো কিছু নাই আমাদের জীবন ব্যবস্থা সম্পূর্ণ অচল একই অবস্থা জেলার কালীগঞ্জ কোটচাঁদপুর ও মহেশপুর উপজেলায় এই তিন উপজেলাতেও সাব রেজিস্ট্রার না থাকায় সেখানেও প্রয়োজনীয় জমি রেজিস্ট্রি হচ্ছে না দুজন সাব রেজিস্ট্রারকে পালাক্রমে ছয় উপজেলার দায়িত্ব দেওয়া হলেও তারা যাচ্ছেন না ঠিক মতো এতে জমির শত শত ক্রেতা বিক্রেতা এবং জরুরি কাজে দলিল উত্তোলনকারীরা পড়েছেন বিপাকে পাশাপাশি সরকারও হারাচ্ছে বিপুল পরিমাণ রাজস্ব আমরা জমি বিক্রি করতে টাকা নিতে পারতেছি না আমাদের টাকা দিতেছে না বা আমরা রেজিস্ট্রি করতে করতে টাকা দিতে করতে না নতুন কর্মকর্তা পদায়নের ব্যাপারে উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে জানালেন জেলা রেজিস্ট্রার ৬টির মধ্যে 4 টিতেই সার্টিফিকেট নাই ফলে সরকার রাজস্ব হচ্ছে এবং মানুষের ভোগান্তি হচ্ছে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি আশা করি শীঘ্রই শূন্য স্থানে নতুন সাব রেজিস্ট্রার নিয়োগ দেওয়া হবে চার মাস আগেও ঝিনাইদেহের সাব রেজিস্ট্রি অফিসগুলো থেকে মাসে দেড় থেকে দুই কোটি টাকা রাজস্ব আদায় হলেও বর্তমানে তা নেমে এসেছে অর্ধেকে বিরো রিপোর্ট এটিএন বাংলা এবারে আলারাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ কক্সবাজারের টেকনাফে শুরু হয়েছে আধুনিক প্রযুক্তিতে কোরাল বা ভেটকি মাছ চাষ মৎস্যদি দপ্তরের কারিগরি সহায়তায় টেকনাফের ঝিমংখালী এলাকায় বেসরকারি প্রতিষ্ঠান এটিআই একোয়া ফার্ম কোরাল চাষের পাইলটিং প্রকল্পটি হাতে নেয় প্রকল্পকে কেন্দ্র করে কক্সবাজারের কোরাল মাছ চাষের নতুন সম্ভাবনা দেখছেন উদ্যোক্তারা কক্সবাজার প্রতিনিধি মোয়াজেম হোসেন শাকিলের রিপোর্ট জানাচ্ছেন তামান্না জেনিফার কক্সেস বাজারের টেকনাফে শুরু হয়েছে বাণিজ্যিক ভিত্তিতে কোরাল মাছের চাষ প্রাথমিকভাবে থাইল্যান্ড থেকে কোরাল মাছের পোনা এনে খামারে এই চাষ করা হচ্ছে এতে সফল হচ্ছেন উদ্যোক্তারা ফলে বাংলাদেশের মৎস্য খাতে নতুন সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা আমরা যখন চাষ করতে যাই তখন আমাদের পোনার দরকার হয় ফিডের দরকার হয় তো এই চ্যালেঞ্জটা আসলে মোকাবেলা করার জন্য প্রথম উদ্যোগ হিসেবে পাইলট হিসেবে যে বাংলাদেশে ফিডবেস চাষ হয় কিনা উপক্তের জানান হ্যাচারি পর্যায়ে একুশ দিন এবং পুকুরে হাপা পর্যায়ে ত্রিশ দিন নার্সিং করার পর ছয় মাসে কোরাল মাছের ওজন এক কেজির মতো হয় টেকনোলজি প্লাস ফান্ডিং এবং এটাকে দীর্ঘমেয়াদে কিভাবে এই ফলপুষ করা যায় যেটাকে আমরা সাসটেইনেবল ফার্মিং বলবো সেটা কিভাবে করা যায় এই নিয়ে কাজ করার বিষয় আছে বর্তমানে কোরাল বা ভেটকি মাছের বাণিজ্যিক খাদ্য নির্ভর উৎপাদনে সরকারের বাণিজ্য মন্ত্রণালয়ের বিজনেস প্রমোশন কাউন্সিল এবং বাংলাদেশ শ্রিম্প অ্যান্ড ফিশ ফাউন্ডেশন এগিয়ে এসেছে সহায়তা প্রদান করে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই কোরাল মাছটাকে এটা আমরা যাতে শুধু ডোমেস্টিক কনজামশন নয় আমরা এক্সপোর্ট হিসাবেও যাতে ভবিষ্যতে এই কোরাল মাছটাকে আমরা কাজে লাগাতে পারি উপকূল অঞ্চলগুলোতে আমরা এই চাষটাকে আমরা সম্প্রসারণের উদ্যোগ নেব এভাবে পুকুরে যে চাষ করা যাবে এটা আমাদের আগে ধারণা ছিল না এখন এটা যদি সফলভাবে প্রয়োগ করতে পারি আশা করি যে এটি বাংলাদেশের মৎস্য সম্পদে একটি বিরাট সংযোজন হিসাবে রাখতে পারে কোরাল বা ভেটকি মাছের চাষ দেশের মৎস্য চাষীদের মাঝে ছড়িয়ে দেয়া গেলে তা আয়ের বড় উৎস হবে বলে আশা সংশ্লিষ্টদের ধরে রাখতে ফসলি জমি অন্য কাজে কোনো ব্যবহার করা যাবে না বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ্র তিনি বলেন কৃষি জমি নষ্ট না করে জনসংখ্যা অনুপাতে খাদ্যের নিশ্চয়তা নিশ্চিতে এক ফসলি জমিও অন্য কাজে ব্যবহার করতে হলে সরকারের অনুমতি নিতে হবে সকালে রংপুর সার্কিট হাউজে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন মন্ত্রী বলেন ডিজিটাল জরিপ অনুযায়ী সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে খাস জমি ও ব্যক্তি মালিকানাধীন জমির শ্রেণী বিন্যাস করা হচ্ছে আমরা কৃষি নির্ভর দেশ এবং আমাদের জনসংখ্যা যে পরিমাণ আমাদের খাদ্য নিশ্চয়তা নিশ্চিত করতে হবে সেই হিসাবে আমাদের কৃষি জমি নষ্ট করা চলবে না তিন ফসলি দু ফসলি জমিতে কোণক্রমেই না এক ফসলি জমিও যদি অন্য কাজে লাগাতে হয় হবে। এবারে খেলার খবর। কেন উইলিয়ামসনকে অধিনায়ক করে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য পনেরো সদস্যের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড উইলিয়ামসনের এটা অধিনায়ক হিসেবে চতুর্থ বিশ্বকাপ হতে চলেছে পনেরো সদস্যের দলে সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার টিম সাউদি এই ফাস্ট বলারের সপ্তম বিশ্বকাপ দলে থাকা আরেক ফাস্ট বলার ফ্রেন্ট বোল্টের পঞ্চম বিশ্বকাপ হবে দলে শুধু পেসার হ্যানরি আর অলরাউন্ডার রাচিন রোমিন্ডরি বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা নেই নিউজিল্যান্ডের পনেরো জনের দলে তেরো জনই দু সালে ওয়েস্ট ইন্ডিজ সফরের দলে ছিলেন জয় নিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই জমিয়ে রেখেছে ম্যানচেস্টার সিটি এবং আর্সেনাল নটিংহাম ফরেস্টকে দুই শূন্য গোলে হারিয়েছে পেপ গারদার দল প্রতিপক্ষের মাঠে গার্ডালের গোলে বত্রিশ মিনিটে এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে নামা আর্লিং হালান্ড ব্যবধান দ্বিগুণ করেন তাতে এক ম্যাচ কম খেলে আর্সেনালের চেয়ে মাত্র এক পয়েন্টে পিছিয়ে থাকল ম্যানচেস্টার সিটি এর আগে টটেনহাম হটস্পারের বিপক্ষে তিন দুই গোলে জয় পায় আর্সেনাল শেষ আগে কেবল সংবাদ আরেকবার। দোসরা মে থেকে দেশের বিভিন্ন স্থানে ঝড় বৃষ্টির পূর্বাভাস রাজশাহী ও খুলনা বিভাগে তাপ প্রবাহ কমার সম্ভাবনা কম জানালো আবহাওয়া অফিস ওষুধের লাগামহীন মূল্য বৃদ্ধি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ হাইকোর্টের ওষুধ প্রশাসন অধিদপ্তরকে দ্রুত আদেশ বাস্তবায়নের আহ্বান এবং চাঁপাই নবাবগঞ্জে পদ্মার রক্ষা প্রকল্পে ধীর গতি সময় বাড়িও শেষ হয়নি নির্মাণ কাজ ব্যবস্থা নেবার আশ্বাস জনপ্রতিনিধির পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি এটেন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব স্ল্যাশ এটেন বাংলা নিউজ ধন্যবাদ সবাইকে